মুক্তারপুর হালদারপাড়া পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করলেন শফিউজ্জামান শেখ। সপ্তমীর শুভ সন্ধ্যায় নওদা থানার মুক্তারপুর হালদারপাড়া পূজামণ্ডপে অসহায় এবং দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতি সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ। বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। নওদা থেকে স্ক্যাপ্তাবে রিপোর্ট, এবি ২৪ নিউজ। ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ওরফে আমির মুক্তার মশাই, তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শহীদুল ইসলাম মণ্ডল মহাশয়, উনিও কাপড় তুলে দিবেন। আমাদের ব্লক সভাপতি আপনাদের কাপড় তুলে দিচ্ছেন, উপহার তুলে দিচ্ছেন। আমাদের শহীদুল ইসলাম মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ আহম্মদ আলী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য ভাই সেলিম এবং আরও অনেকে সবাই, প্রধান সাহেবা এবং অঞ্চল সভাপতি আকাশ আলী সাহেব, রসমা হালদার মহাশয়, প্রতিমা হালদার মহাশয়া, পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয়, ওনারা আপনাদের হাতে উপহার তুলে উপহার সামগ্রী তুলে দেবেন। সকলের আপনারা আশীর্বাদ করবেন। ব্লক সভাপতি আনন্দের পরিবেশে উমা দেবীকে সাক্ষী রেখে, মা দুর্গাকে সাক্ষী রেখে আমরা আমাদের এই নওদার উন্নয়নকে পাথেয় করে আগামীর পথে হাঁটব, সকলকে একসাথে নিয়ে হাঁটব। আমরা কে আমাদের কান টেনে ধরে বিভাজনের গল্প শোনাচ্ছে, কে আমাদেরকে ভাঙার গল্প শোনাচ্ছে, কে কোথায় আলাদা হবার কথা বলছে, আমি অনুরোধ করব কেউ আপনারা আলাদা হবেন না। বাংলার প্রত্যেকটা উৎসব আমাদের সবার, সেই উৎসবে বাঙালি, 10 কোটি বাঙালি মমতা ব্যানার্জির নেতৃত্বে একসাথে সামিল হবে, এটাই বাংলার মন্ত্র, বাংলার শিক্ষা এবং বাংলার দীক্ষা। মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের নওদা ব্লকের সমস্ত দুর্গাপুজো মণ্ডপগুলি আনন্দে খুশিতে মাতোয়ারা হয়ে উঠুক, প্রত্যেকের প্রাণে অনেক বেশি রঙের ছোঁয়া লাগুক, প্রত্যেকের পরিবার আমাদের সুস্থতায় সমৃদ্ধিতে আলোতে ভরে উঠুক, শান্তিতে ভরে উঠুক। প্রত্যেকে ভালো থাকুন। সকলকে আরও একবার আমার শ্রেণীগত শ্রদ্ধা, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। যে উপহার সামগ্রী মধুপুর অঞ্চল আপনাদের সামনে নিয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন, নিশ্চিত আপনারা গ্রহণ করে কৃতজ্ঞ করবেন। সকলকে আরও একবার ধন্যবাদ। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি ২৪ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪।